আসসালামু আলাইকুম রিওয়াজ, কিভাবে কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা তৈরি করে দেখুন। একটা কাঁচা পেঁপে নিবেন, বাতি দেখে খোসাগুলা পেলে সাইজ মতো কেটে নিবেন, বিচিগুলো রাখলেও পারেন, ফেলে দিলেও পারেন। রেখে এগুলা গরম পানিতে সিদ্ধ করে নেবেন 5 মিনিট। সিদ্ধ করার পরে পানিগুলা সরিয়ে নেবেন। 250 গ্রাম চিনি দিবেন 1 কাপ পানির মধ্যে। 250 গ্রাম চিনি দিয়ে তিনটা তেজপাতা দিয়ে ভালো করে লেড়ে নেবেন। লাড়তে 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 এগুলা লাস লাস হয়ে যাবে, দেখবেন চিনিগুলো অনেক তরল হয়ে গেছে, লাস লাস হয়ে গেছে, তখন পেঁপেগুলা দিয়ে দিবেন। পেঁপেগুলা একটা একটা করে সবগুলা দিয়ে দিবেন, যেন না ভাঙে, ভাঙলে সুন্দর হবে না। আর একটা একটা করে দিয়ে দিয়ে চুলায় রাখি, লাড়তে 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 আস্তে আস্তে করে লাড়বেন, একটা একটা করে লাড়বেন। লাড়ার পরে দেখবেন চিনিগুলো একদম শুকিয়ে গেছে, পেঁপের গায়ে লেগে গেছে, শক্ত হয়ে গেছে পেঁপেগুলা, কালারটা অনেক সুন্দর আসবে। পরে নামিয়ে নেবেন। হয়ে গেল আমাদের কাঁচা পেঁপের মোরব্বা। যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করুন। আসসালামু আলাইকুম।